ভিডিওটি শুধুমাত্র মজার জন্য তৈরি করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। সো গাইস, আমরা আছি বর্তমানে এখন 2030 সালে। তো 2030 সালে ফ্রি ফায়ারটা কেমন হয়েছে চলেন আমরা দেখে আসবো। তো তার আগে আমরা দেখবো যে আমাদের গেমের যে কিং গুলো আছে, টিপোলার ভাই, আজ্জু ভাই, ইনারা ফেস রিভিল করছে কিনা। তো আমরা কি করবো, যেহেতু আমাদের কিং আজ্জু ভাই, তো আজ্জু ভাই ফেস রিভিল করছে কিনা চলেন আগে ফার্স্টে দেখে আসি। তো গুগলের কাছে আমরা আগে জিজ্ঞাসা করি। তো গুগল, আজ্জু ভাই ফেস রিভিল? হাই রে, মানে তো বউ ভেঙে গেছে, এই জন্য লজ্জাতে মুখ দেখাতে পারতিস না। আর তুই গুগলের কাছে আজ্জু ভাই ফেস রিভিল চালি কে? আমি গুগল যতদিন বাইচে আছি আজ্জু ভাই ফেস কাউরে দেখতে দেব না। আচ্ছা বাদ দে ভাই, চলেন এবার মিস্টার টিপোলার ভাইয়ের ফেস দেখে আসি। মিস্টার টিপোলার ফেস রিভিল করে দাও। কান্দা দিলি রে ভাই, তোমার কান্দা টিপোলার ভাই কোনো গার্লফ্রেন্ড খুঁজে পাইনি, তোকে সামনে মুখ দেখাবে কেমনে? তুই বল। আচ্ছা সবই বুঝলাম, তাইলে গেমিং উইথ তালহা কি ফেস রিভিল করছে নাকি? দেখি দেখি আসি, গেমিং উইথ তালহা ফেস রিভিল। হাই হাই, গেমিং উইথ তালহা তো 2 বছর আগে বাথরুমে সেটআপ ভেঙে পড়ে গেছে, বাকি তাই ইতিহাস। আরে আরে এই সবাই, তালা গুগলের বাচ্চা, আমি দেখে অনেক বাই ফেরেছি। কি সব আমার নামে উল্টো পাল্টা জিনিস লাগাচ্ছিস, পাগল টাগল কোথা কর। এ ভুয়া গুগল ভুয়া। তো ভাই লাস্ট দেখি আমাদের জিয়াদ ভাই কি ফেস রিভিল করছে কিনা। তো গেমিং উইথ জিহাদ ফেস রিভিল। আরে রে রে, ওই চিকুন মানটা, আরে ওটাই তো রাত্রিবেলা দুইটা হিজলা এসে উঠাই নিয়ে গেছে। হ্যাঁ এ কি কর, আল তু আল তু, উনি তো 2021 সালে ফেস রিভিল করে দিয়েছে, আমি তো জাস্ট টেস্টিং এর জন্য দিছিলাম। হালা গুগল তুই সব বুয়া। তো গাইস, এখন হচ্ছে 2030 সাল। তো 2030 সালে ফ্রি ফায়ার কেমন হয়েছে চলেন আমরা এটা একটু দেখে আসি। তো ফার্স্টে আমি গেমটা ওপেন করে নিলাম। আমারে চিনছো? ওই বাবা, গেম ওপেনের সাউন্ড হচ্ছে করছি, মাই টু দেখ খালাস করছি, মাথা নষ্ট। এই এগুলো কি? আরে ভাই এগুলো কি ভাই, গেমের ইন্টারফেস? আল্লাহ কাব্য ভাইটা জিয়াদ ভাইটা দিয়ে একসাথে। ও মা, 2030 সালে অ্যাডাম কাপ কুইজ কিভাবে খেলে রয়েছে? হাই হাই এগুলো কি ভাই? ও আল্লাহ ও আল্লাহ, আমার সে ফেসবুক আইডি কানেক্ট রয়েছে এখন। ও আল্লাহ, এই কোন দেশে আসলাম আল্লাহ। 2030 সালে গেমের কি অবস্থা হয়েছে, একেবারে ফুল চেঞ্জ ভাই, মানে কেমনে সম্ভব ভাই যে এগুলো কি? ওকে তো চলেন আমরা গেমের ভিতরে একটু ঢুকে দেখি যে কি হয়েছে, গেমের ভিতরে কি চেঞ্জ হয়েছে ভাই, কি দেখতেছি আল্লাহ, লক্ষা কর আল্লাহ। বাহ দেখে খুশি হলাম ভাই, যে আমার আইডি ঠিকঠাক সেম সিমই আছে, আমার পার্মানেন্ট ড্রেসটাও ঠিকঠাকই আছে, কোনো চেঞ্জ হয় নাই, কোনো কিছুই চেঞ্জ হয় না, মাশাআল্লাহ ভাই, এতে তো অন্তত খুশি হয়েছি আমি। চলেন আগে এবার দেখে আসি যে ক্যারেক্টার নতুন কিছু আসছে কিনা। বাট ওয়েট এ মিনিট ভাই, আমার এই জায়গাতে ডক্টর বিনয় পেট ছিল, এই জায়গায় গরু আসলো কই? ওমা বাংলাদেশি সার্ভারে কি বানাইছে ভাই, গরু? আল্লাহ গরু দিছে ভাই, শেষ পর্যন্ত গরু ক্যারেক্টার। গরুর অ্যাবিলিটি কি ভাই, গরু কি আরবে, গোবর ফেলাবে ভাই, ওই গোবরের গন্ধ সব চলে যাবে ভাই। কি ভাই কি বলা, রক্ষা করো আমারে, কি দেখো 2030 সালে আসবে যদি ফ্রি ফায়ার এই করে বলা ক্যারেক্টার কো। হিরো আলম ক্যারেক্টার, আসসালামু আলাইকুম কাকু। আরে আল্লাহ, হিরো আলম ক্যারেক্টারও দিয়ে দিয়েছে, বাট এর অ্যাবিলিটি কি? এই ক্যারেক্টারের 100 মিটারের মধ্যে এনিমি আসলে ক্যারেক্টারটি অটোমেটিক পাত দেবে, এবং যার গন্ধে অটোমেটিক সকল এনিমি মারা যাবে। ওই মিয়া ফাজলামি শুরু করছো নাকি ভাই গেম ডারে নিয়ে? কিরে ভাই এগুলো মানে কি দেখতে আসছে, আমার 2 চোখে তো আমি বিশ্বাস করতে পারতেছি না, এর থেকে আরো অনেক কচু খাই উচিত ছিল রে ভাই আমার, চোখে জ্যোতিটা তো অন্তত বাড়তে পার, আর নয় তো গার্লস স্কুলের সামনে যে দাঁড়াতে হবে, চোখে জ্যোতি বাড়াতে হবে, দূর কি ভাই আমি খেলবো না রে। বাট ওয়েট, গেম স্টার্ট দিতে 10 ডায়মন্ড লাগবে, শুধু গেম স্টার্ট বাটনে ক্লিক করতি? মাওলা এগুলা কি দেখাইলে তুমি আমার, এতে গেম স্টার্ট দিতেও 10 ডায়মন্ড। চলো ভাই তারপর ট্রাই করে দেখে আসি, স্টার্ট এর তালে ক্লিক করে দিলাম, 10টা ডায়মন্ড যাবে আমার শুধু গেম স্টার্ট দিতে রে। আমাদের ভিডিওর পার্ট 1, অবশ্যই ভিডিওর পার্ট 2 আসবে, কিন্তু কবে যে দেবো এটা আমি এখনো জানি না। তবে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন যে ভিডিওর পার্ট 2 কত তারিখে দিলে ভালো হয়, যে তারিখটা বেশি কমেন্ট পড়বে, ঠিক আছে, যে দিন বেশি ভালো কমেন্ট পড়বে ওই দিনেই, ঠিক ওই দিনে রাত 9টার সময় ভিডিও আমি পাবলিশ করব। হ্যাঁ তবে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে, কেউ যদি বলেন যে ভাই ভিডিও দেওয়ার দরকার নাই পার্ট 2 তাহলে দেবো না, অথবা যদি বলেন যে ভাই আগামী 5 তারিখে দেন তাহলে আমি 5 তারিখে দেবো, 10 তারিখে দিতে বললে 10 তারিখে দেবো, তবে আসবে ঠিক, আর যদি বলেন যে না ভাই লাগবে না তাহলে আমি দেবো না। আর হ্যাঁ, মিথ বাস্টার ভিডিও আমরা বানাবো, তো কি কি মিথ আছে আপনারা বলতে পারেন, ওইটা নিয়ে আমরা ফানি ভিডিও বানাবো, কেমন ফানি ভিডিও অবশ্যই আপনারা বুঝতে পারছেন, তো মিথবাস্টার আপনারা কমেন্ট করতে পারেন।
তো ধন্যবাদ, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, পার্ট 1 থেকে কিন্তু পার্ট 2 আরো বেশি মজার।